আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা পুলিশ সতর্ক হন সৌদির ইশারাতে বসে থাকা প্রবাসীদের ধরে নিয়ে যাচ্ছে সিভিল ড্রেস পুলিশ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে আমাদের অবৈধ প্রবাসীদের ধরপাকড় সবসময় চলে এটা আমরা কম বেশি জানি ইদানিং বৈধ প্রবাসী সকল পেশার প্রবাসীদেরকে সিভিল ড্রেসের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ আমরা পুরোপুরি পাচ্ছি জি আমাদের কাছে এরকম বেশ কয়েকজন প্রবাসী অভিযোগ করেছে এর মধ্যে একজন প্রবাসী জানিয়েছে তারা সেদিন ইশারাতে বসেছিল তাদের সাথে সর্বমোট এগারো থেকে বারো জনের মতো ছিল নয় জন মাসারি সহ বাকি সবাই বাংলাদেশি ছিল এবং হঠাৎ করে সিভিল ড্রেসের পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায় পরবর্তীতে অনেক কষ্টে তাদের কফিলের সাথে যোগাযোগ করার পর কফিলের লোক এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় যদিও মাত্র কয়েকজন ছাড়া পেয়েছে বাকি যে সমস্ত মাসুরি ছিল তাদেরকে ফাইনাল এক্সিট লাগিয়ে সৌদি আরব থেকে বের করে দেওয়ার সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে এই অবস্থায় আমাদের কাছে প্রবাসী ভয়েস এস এম এস পাঠিয়েছে আপনারা সেটা শুনে নিন তাহলে বুঝতে পারবেন পরিস্থিতি আসলে কতটা খারাপ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আগামী বৃহস্পতিবার গ্যাসে বৃহস্পতিবারে আমাদেরকে সিভিল বেশ আইসা মানে কাজে কাজের কথা বললাম পুলিশে নিয়ে গেছিল আর কি সিভিল বেশ আইসা আমি নিচে বসছিলাম ওদের নিয়ে গেছিলো তেরো জন নিয়ে গেছিলো থেকে সাতজন বাঙালি ছয়জন এর মধ্যে আমরা এয়ারপোর্টে ডিউটি করি পরে সব নিয়ে গেছিলো গা তারপরে মোবাইল এক ঘন্টার জন্য দিয়েছিলো দেওয়ার পরে তোর কফিলডারে ফোন দিয়ে আমরা এয়ারপোর্টে ফোন দিলাম পরে এয়ারপোর্টে আমরা যাওয়া জাতের যে বড়ো অফিসার সে ফোন দিয়ে আমাদেরকে দুজন সারাইছে সারাইছে আর ওদের যে কফিল আরও তেরো জন যে ছিল ওদের কফিল গিয়া ওদের গুরু মেরে দিছে যে আর দেশে বাড়াই দেবো ওনার জেলো আছে আর কি মানে সিভিল লোক হম মানে বুঝছেন অন অবস্থা খুবই খারাপ সিভিল বেশি লোক আছে এখন ইশারা বসায় জানা সিভিল বেশি লোক ধরে প্রচুর লোক দরে ভাই এখন দল দেশে বাড়াই দেবো আর কি খাবারটা তো ভাই দেয় না ওই দিন যে কষ্ট করে ভাই খাবারটা খেয়েছি ওই জানা বুঝছেন তো দোয়া করবেন ভাই হ্যাঁ ভালো থাকবেন আমেল মঞ্জিলার আমেল নাই যে কোনো একটা হইলে মানে রাস্তাঘাটে ফাইলে বুঝছেন মানে ইশারা বৈশারা ইসি এদের নিয়ে গেছে আর কি মানে আমেল মুজিলার আমেল ডি নাই একটা হয়ে গেছে ধরে নিয়ে যায় কোনো কথা নাই ডাইরেক্ট ধরে নিয়ে যায় কোনো আমে আঁকামা দেখে না মেদ আছে কিনা এগুলো দেখে না ডাইরেক্ট ওই সফর বিষয় দেয় সফর দেয় প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আশা করি আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে আছেন তারা একটু সতর্ক থাকবেন যেহেতু সিভিল দেশে পুলিশ এখন প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে আপনি যে পেশারই প্রবাসী হন না কেন দয়া করে আপনার কফিলের সাথে আপনার সম্পর্ক একটু ভালো রাখুন কারণ কোনো ক্রমে যদি আপনি আটক হন আপনার কফিলি আপনাকে উদ্ধার করতে পারে আর অবশ্যই অবশ্যই ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক রাখবেন খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে আপনাদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন